ফাঁসিতে ঝুলানো হলো, দড়ি ছিঁড়লো না, দ্বিতীয় বছর ঝুলানো হলো, দড়ি ছিঁড়লো না, তৃতীয় বছর হলো, দড়ি ছিঁড়ে গেল, একদম কিছুই করতে পারেনি তাকে, বলবো আলহামদুলিল্লাহ ফাঁসির দড়ি ছিঁড়ে যায় একটা সুন্নতের জন্য। যে সুন্নত তো আমরা কোরবানি করবো দুনিয়ার স্বার্থে। সারা পৃথিবীতে মুসলমানদের চারটা গ্রুপ আছে, বৃহৎ গ্রুপ চারটা, সেকুলার, পপুলার, সুফি, সালাফি। রফল দান করবেন কেন? রফল দান আল্লাহ নবীর একটা সুন্নত। একটা সুন্নতকে হত্যা করার জন্য লাখো বেদাতি তৈরি হয়ে আছে, এবং নিজের জীবন যৌবনকে আল্লাহর পথে ব্যয় করার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করেন, তিনজন থাকলেও সেখানে সংগঠন করেন। ঢাকায় আলাজ মন্দিরের ভিত্তি আজকে দেওয়া হলো, মন্দির যারা আবাদ করবেন তাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, কোনো অবস্থাতেই বাতিলের সঙ্গে আপোষ করবেন না, জাতীয় বিজাতীয় তকলিদের সঙ্গে কোনোরূপ আপোষ করবেন না, সবার সঙ্গে বন্ধুত্ব রাখবেন, কিন্তু আপনার নিকটতম বন্ধু তারাই হবে যারা আপনার আন্দোলনের সাথী। লাভ অল ট্রাস্ট এ ফিউ, একটা কথা আছে না, সবাইকে ভালোবাসো কিন্তু বিশ্বাস করো অল্প লোককে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله قل لا أتبع آواكم قد ضللت إذا وما أنا من المهتدين. سورة الأنعام سبحان الله جابتي وحمد صلى الله رب العالمين جنة وجابتي ذنوب صلاة الشيخ نبي محمد رسول الله صلى الله عليه وسلم جنة. বহুদিন পূর্বে এখানে একবার খুতবা দিয়ে গিয়েছিলাম। আজকে আহলে হাদিস মঞ্জিল ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান উপলক্ষে পুনরায় আপনাদের এখানে আসতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি, এবং এই সুযোগে আপনাদের সঙ্গে মিলিত হওয়া এবং খুতবা দেওয়া দুটি একসঙ্গে আদায় হওয়ার সুযোগ পেয়ে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া আদায় করছি। আপনারা আবার বলুন আলহামদুলিল্লাহ। আহলে হাদিসটা কি, এর বৈশিষ্ট্য কি, এই বিষয়গুলি আমাদের পরিষ্কার জানা ভালো। চাষ না থাকলে যেমন আগাছা হয়, আহলে হাদিস জামাতের চাষের অভাবে আগাছা হয়ে গেছে। পুরা পূর্বাচল এলাকাটা সম্পূর্ণ আহলে হাদিস এলাকাটাই ছিল, বেড়াইতে শুরু করে এলাকা সবই আহলে হাদিস ছিল একসময়। যাদের অবদানে এগুলো হয়েছিল তারা আজকে দুনিয়াতে গত হয়ে গেছে। বংশাল, বেগুন বাজার, বাজারে বাজার, যেগুলো আপনারা অহংকার করেন, আপনাদের কোনো অবদান এখানে নাই। অবদান ছিল আপনাদের দাদা পরদাদাদের, কিন্তু আপনারা তাদের সুসন্তান হতে পারেন নাই। আপনারা হচ্ছে রমাদানই সন্তান, রমাদানটুকু আছে আর সব শেষ। রমাদান করলেও তো জান্নাতে যাবে না, আর না করলেও কেউ জাহান্নামে যাবে না। মূল হল আকিদা, আকিদা এবং আমল, নির্ভেজাল তৌহিদ বিশ্বাস, বেদাত মুক্ত বিশুদ্ধ সুন্নাহ, এ যদি আমাদের আমলি জিন্দগিতে থাকে, বিশ্বাসের জীবনে থাকে, তাহলেই আপনি সত্যিকার অর্থে জান্নাতি হতে পারবেন। আর জান্নাতে যাওয়ার পূর্ব শর্তই হচ্ছে কোরআন ও সুন্নাহ মেনে চলা। সুন্নাহ অর্থ বিশুদ্ধ সুন্নাহ, যাও গাইড নয়। আর কোরআন অর্থ আহলে কোরআনদের ব্যাখ্যার কোরআন নয়, যারা কোরআন বলে আর মানুষ জবাই করে, জঙ্গিরা তারা কোরআনের আয়াত দিয়ে মানুষ জবাই করে। এ বিষয়ে আমাদের লিখিত চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব, অর্থাৎ ওরা যে 17টা আয়াত এবং হাদিস দিয়ে দলিল দিয়ে তরুণ সমাজকে বিভ্রান্ত করছে, সেগুলোর একটা পর একটা উল্লেখ করে জবাব আমরা ওই 17 বইতে দিয়েছি। আমি সংগঠনের পরিভাষাকে বলবো, যদি আপনারা না পড়েন সব ভুলে যাবেন, খালি যুবসংঘ নামটাই থাকবে, কাজ থাকবে না, নিয়মিত পড়তে হবে। এবং লেটেস্ট ইজ দ্য বেস্ট, সর্বশেষ সংস্করণ যেটা সেটা পড়বেন, আগের সংস্করণগুলো
না পড়লে যায় আসে না। প্রত্যেকটি সংস্করণেই নতুন নতুন কিছু যোগ বিয়োগ হয়, এটা যেন সবারই মনে থাকে। বই বললে হেউ তো আছে, যে না আছে অনেক আগে, এখন নতুন সংস্করণ এসে গেছে, এগুলো উপদেশ মনে রাখবেন, নইলে আপনার সব ভুলে যাবেন। এখন যেমন আহলে নামেই আমাদের বিরুদ্ধে একটা হিংসুক দল সৃষ্টি হয়েছে, আগামী দিনও যুবসংঘ অন্য একটা বিশুদ্ধ দলের বিপরীতে একটা হিংসুক দলে পরিণত হবে। যদি আপনারা আন্দোলনের মূল স্পিরিটটা ভুলে যান, আজকে সারা পৃথিবীতে মুসলমান অধঃপতিত কেন? ইকবাল জবাব দিচ্ছেন, ও জমানে মহাশাস্তে মুসলমান হোকর আজ দলিল ও খার হয়ে তারকে কোরআন হোকর। একসময় মুসলমানরা সারা পৃথিবীতে সম্মানিত ছিল, আজ তারা অসম্মানিত এবং নিকৃষ্ট হয়েছে কোরআন পরিত্যাগ করে। মসজিদে মুরসিয়া সাহেবকে নামাজি না রহে, এনি সাহেবে ও সাহেব হিজাজি না রহে, মসজিদ শোকাস্ত্র নিক্ষেপ করছে, যে জন্য যে সুন্দর সুন্দর মসজিদ হয়েছে কিন্তু নামাজি নাই, মুসল্লি নাই। মুসল্লি আছে কিন্তু সাহেবে ও সাহেব হিজাজি না রহে, মক্কা মদিনা আছে গুণাবলী সম্পন্ন মুসল্লি নাই। আহলাদিস আন্দোলন কেন বলছি? যে কোনো ইসলামী আন্দোলনের মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং হাদিস। এই ভিত্তি থেকে বহু ইসলামী আন্দোলন সরে গেছে, ইসলামের নামটা সামনে রেখে কত যে দল হয়েছে এই বাংলাদেশে হিসাব করা যাবে না। 2002 সালের হিসাবে 67টা দল ইসলামী, পরবর্তীতে ইসলামী ঐক্য জোট নামে 10টা দল, 10টা জোট, প্রতি জোটে 10-এর নিচে কোনো দল নেই, সবই কিন্তু ইসলামী, সব টুপি দাঁড়িয়ে রুমাল মশাল সব ঠিক আছে, ভিতরে গোলমাল। আমাদের জন্য এটা না হয়, বিগত মনীষীরা আহলাদিস সম্পর্কে কি ধারণা পোষণ করতেন আর আমরা কি ধারণা পোষণ করছি, কিছু জানা আপনাদের জরুরি। আমরা কোন সেন্সে আহলাদিস বলছি? আহলাদিস জনগোষ্ঠীর হিসাব শুনতে পাই নাকি 4 কোটি বাংলাদেশে, অথচ অধিকাংশ আহলাদিস আদর্শচ্যুত। যে আহলাদিসকে হিসাব করে পাশ্চাত্যের পণ্ডিতরা, সেই আহলাদিস এখন আমরা হতে পারি। আমেরিকার গবেষণা সংস্থা র্যান্ড তাদের হিসাবে সারা পৃথিবীতে মুসলমানদের 4টা গ্রুপ আছে, বৃহৎ গ্রুপ 4টা, সেকুলার, পপুলার, সুফি, সালাফি। সেকুলার, পপুলার, সুফি আর টু নিয়ারার টু দ্য ওয়েস্ট, এরা পাশ্চাত্যের অধিক নিকটবর্তী, এক্সেপ্ট সালাফি। সালাফিরা ব্যতীত, ওরা যে সালাফিকে ভয় করে সে সালাফি কিন্তু আমরা। ওরা মনে করে এই আদর্শ যদি একবার পৃথিবীতে জেগে ওঠে, পৃথিবীর কোনো আন্দোলন চলবে না, মানুষ এখানে চলে আসবে ইনশাআল্লাহ। তো প্রত্যেকটা মানুষ পরকালে নাজাত চায়, প্রত্যেকটা মানুষ আল্লাহ সৃষ্টি এটা স্বীকার করে, এবং নাস্তিকরা পর্যন্ত বিপদে পড়লে আল্লাহ বলে চিৎকার দিয়ে ওঠে। কোরাইশ বংশের কাফের মুশরিকরা দেখে আমরা বলছি, তারা কোথায় কোথায় আল্লাহর নাম নিত, আল্লাহ বিল্লাহ তাল্লাহ, কিন্তু তারা তৌহিদের মূল বিষয়টা বুঝতে পারেনি। তা মনে করত আল্লাহকে ডাকলেও চলবে, সমসের মূর্তি পূজা করলেও চলবে। আজকে বাংলাদেশে তাই হয়নি, সারা দেশ মূর্তি ভরে গেছে না, কিন্তু করছে কারা? মুসলমানরাই করছে। সুলতান মাহমুদ যখন গেলেন ভারতের সোমনাথ মন্দির ভাঙার জন্য, উনি স্বতন্ত্র ভারত আক্রমণকারী বলে পরিচিত, সব শেষ যখন গেলেন মন্দিরের পূজারীরা বলল, হে সম্রাট,
আপনার যত খুশি সোনা দানা প্রয়োজন সবই আপনি এখানে নেন, খালি আমাদের মূর্তিগুলো রেখে দেন। পরিষ্কার জবাব দিয়েছিলেন, ভাই মুসলমান হু হম বুত শিকন হয় বুত ফরোশ নেই, আমরা মুসলমান, আমার মূর্তি ভাঙ্গা জাতি, মূর্তি গড়া জাতি নয়। সেই দিনের স্মৃতি আজকে মনে আসছে, সুলতান মোহাম্মদ মারা গেছে 430 হিজরিতে, আর আমরা কথা হচ্ছে আজকে 1441 হিজরিতে। এই দীর্ঘদিনেও আমাদের কোনো পরিবর্তন হয়নি, এখন আমরা মূর্তি নিয়ে ব্যস্ত আছি। যে মূর্তি কথা বলে না, কথা শুনতেও পারে না, উপকার করে না, ক্ষতিও করে না। আল্লাহ পাক আরবদের উদ্দেশ্যে বলেছিলেন, যেমন আমার নবী মক্কার নবী, কোরাইশের নবী, এবং সুরাটা মক্কি সুরা, যেমন তিনি মক্কা ছিলেন, সেই সময় তিনি তার নবীকে বলছেন, কুল তুমি বলে দাও তোমার বংশের লোকদের, কোরাইশদের তার নেতা, কুল তুমি বলে দাও, ইন্নি নুহিদু আন আবুদা আল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রাপ্ত হয়েছি যে আমি ইবাদত করব ওই সমস্ত বিষয়ের যেগুলিকে তোমরা পূজা করো আল্লাহকে ছেড়ে। কুল লা আত্তাবিউ আহওয়াআকুম, বলে দাও আমি তোমাদের খেয়াল খুশির অনুসরণ করব না। কত দলাল তো এজন, যদি আমি করি আমি পথভ্রষ্ট হয়ে যাব, ওমা আনা মিনাল মুহতাদিন, তখন আমি আর সুপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারবো না। কথাটা কোথায় বলছেন, কোন প্রেক্ষিতে বলছেন, কাদের সামনে বলছেন, মনে মনে কল্পনা করেন। যার বাচ্চা ছাড়া সবাই ছেলে মূর্তি পূজারী, আমার সঙ্গে সঙ্গে আল্লাহ পূজারি, তারা আল্লাহতে বিশ্বাস করত, আখেরাতে বিশ্বাস করত, নবী ইব্রাহিমকে বিশ্বাস করতেন, বড় কথা তারা কাবাগার মোতোয়ালি ছিলেন, হাজির সাথে পানি পান করাতেন রাস্তাঘাটে, ডাকাতেন তারা, তাদের নিরাপত্তা দিতেন, এত নেকির কাজ করেও শুধু মূর্তি পূজা করার কারণে আমার রসুলের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেল। অবশেষে তাকে যুদ্ধের ময়দানে মোকাবিলা করতে হলো, বদর, ওহদ, খন্দক, তবুক, যেমন ইতিহাসের আপনারা সব জানেন, তাকে জীবনে 90টি গজওয়া ও সারিয়ার মোকাবিলা করতে হয়েছে এবং 871 দিন, অর্থাৎ 2 বছরের বেশি সময় যুদ্ধের রক্তান্ত প্রান্তরে বিরোধীদের মোকাবিলায় যেতে হয়েছে, তার দমদম শহীদ হয়েছে, পাথরের আঘাতে কপাল ফেটে রক্তস্রোত বয়েছে। ইতিহাস যারা সিরাত রসুল পড়েছেন তারা দেখবেন, দয়া করে ভালো করে পড়বেন, যারা খালি কিনে রাখেন ঘরের মধ্যে তারা আল্লাহকে দায়ী হবে। সিরাত রসুল ডেলি পড়তে হবে, মসজিদে সিরাত রসুল পাঠাতে হবে, এখানে তফসির কোরআন পাঠাবে, যত মসজিদ আমাদের সংগঠনে আছে প্রত্যেক মসজিদের কর্তৃপক্ষকে আমি এই নির্দেশ দিয়ে যাচ্ছি, সারা বছর লাগবে আপনাকে তফসির কোরআন শেষ করতে এবং সিরাত রসুল শেষ করতে, কালিমাটি আপনার এগুলো মানুষের তুলে ধরেন। আল্লাহ রসুলের জীবনে যে জানে না সে কিসের মুসলমান, খালি মিলাদ পড়লে হবে, বিষয়গুলো খেয়াল রাখবে। যেহেতু আমরা নির্যাতিত মজলুম, বিনা অপরাধে কারাগারে 3 বছর সবার 6 দিন থাকতে হয়েছে, এই সময়টা কাজে লাগিয়েছে রসুলের জীবনী লিখে, নবীদের কাহিনী লিখে, নবীদের জীবনটা কী ছিল, আমাদের জীবন কোনটা হওয়া উচিত আমাদের যাচাই করতে হবে না, এই যাচাই করতে গিয়েই কিন্তু এই বইগুলো আমাদের সামনে এসে গেছে। প্রত্যেকটার আলোচনার পিছনে আমরা শিক্ষণীয় একটা অনুচ্ছেদ যোগ করে দিয়েছি, আল্লাহ রসুলের এই জীবনের এই ঘটনাতে আমরা শিক্ষা কী পেলাম, এগুলো আপনাদের বিশেষ করে তরুণ ছেলেমেয়ে যুব সংঘ ছেলেরা যারা আছো, তোমাদের মধ্যে আমার নির্দেশ রইল, তোমরা একটি ফলন যদি না করো আল্লাহকে দায়ী হয়ে যাবে, যুব সংঘের অপরাধী আমাকে জেল খাটতে হয়েছে, যুব সংঘের অপরাধী আমাকে আহলে কাছ থেকে বিতাড়িত হতে হয়েছে, আমি ছিলাম ঢাকায়, আমাকে
বহিষ্কার করা হয়েছে, রাষ্ট্রীয় যেতে হয়েছে। সেখানে কেউ আমি তিন জায়গায় হিজরত করতে হয়েছে, এক জায়গায় থাকতে পারিনি, পদে পদে ওকে বাধা দিয়েছে, আজ পর্যন্ত বাধা দিচ্ছে, এখনো পর্যন্ত গিবত করছে তারা। কিন্তু তারা জানে না কী জন্য আমরা এটা করেছিলাম। ইসলামের মূল স্পিরিটটা তুলে ধরা, আহলেসের মূল জিনিসটা তুলে ধরাই ছিল আমার জীবনের স্বপ্ন। আর সেটা করতে গিয়েই সকল আহলেসটাই আমাদের দুশ্মন, দুশ্মনী করবেন না, ভালোবাসার চেষ্টা করুন, পরস্পরের মহব্বতের মানুষকে জয় করা যায়, হিংসা করে কখনো মানুষকে জয় করা যায় না। আহলেস কাকে বলেন আসেন, আমরা চারটে বৈশিষ্ট্য বলি, এমন এমন মানুষের কাছ থেকে যাদের তুলনীয় কোনো মানুষ আজ পর্যন্ত আমাদের সামনে নেই, নবীর বাদ দিয়ে, নবীর সাহাবি বাদ দিয়ে, সাধারণ মানুষ পণ্ডিতদের মধ্যে যাদের তুলনীয় কোনো পণ্ডিত এখনো সৃষ্টি হয়নি, আশা করি হবেও না কখন। প্রথমে বলছি আল্লামা ইবনে তাইমিয়ার কথা, নাম শুনছেন, জীবনে আটবার জেল খাটছে, জেলখানাতেই তার মৃত্যু হয়েছে। বিরোধীদের হিংসায়, বিরোধী কারা, বিরোধী আলমদের হিংসায়, সাধারণ মানুষ তার ভক্ত ছিল, বিরোধী যে আলমদের হিংসায় সারাটা জীবন জীবন কারাগারে জীবনটা কাটিয়েছে তার। তিনি তার সারা জীবনের নির্যাস দিয়ে বলছেন, হুমুল ফিরকাতুন নাজিয়া, আহলে হাদিস হল ফিরকায়ে নাজিয়া, অর্থ কি মুক্তিপ্রাপ্ত দল। তিয়াত্তর ফিরকা মুসলমান মধ্যে হবে, এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আছে না, একটা মাত্র জান্নাত পাবে, সেটাকে বলা হচ্ছে ফিরকায়ে নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল। অর্থাৎ আপনার বাংলাদেশের 72 ভাগ লোকই আপনার শত্রু হবে, 1 ভাগ লোক খালি জান্নাত পাবে। তারা কারা, তাদের বৈশিষ্ট্য কি, তিনি বলে দিচ্ছেন, হুমুল ফিরকাতুন আল্লাযীনা লাইসা লাহুম মাতবু, তাদের কোনো অনুসারী কোনো মানুষ নেই, ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সামনে অনুসরণীয় কেউ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। হ্যাঁ, রাসূলকে আমরা সবাই মানি, যদি অমুক হুজুর বলে, ডাইনে বাইরে কোনো লোক নেই। وعلم ان الناس باقواله وعلم الناس باقواله واحواله, যারা আল্লাহর রাসূলের আকওয়াল এবং আহওয়াল, তার কথা এবং কর্ম, তার অবস্থা বিষয়ে সবচেয়ে বেশি জানেন, ওয়াজামহুম তামীযান মিন সাহবিহা ওয়া সাকিমিহা সিহহাতিহা ওয়া সাকিমিহা, হাদিসের সহিহ যাইফ সম্পর্কে তারা সবচেয়ে বেশি অভিজ্ঞ, ওয়াইমাতহুম ফুকাহা ফকি, তাদের যারা আছেন আহলে যারা ফকি, তারা সবচেয়ে বড় জ্ঞানী। আমাদের দেশে ফকি যাকে তাকে বলা হয়, এই পূর্বজন একটা ফকি উল মিল্লাত একটা রোড আছে না, সে এমন ফকি, প্লাস 8 পড়া ছেলের কাছে লাজবাবে রাগ করে ছেলে চাকরি খেয়েছে, ওই ছেলে আমার কাছে গিয়ে হাজির, আমাকে চেনে না, তখন তো মোবাইলের যুগ ছিল না, আর ইন্টারনেটের যুগও ছিল না। একজন বলেছে, এনি কিন্তু তোমার সে ফয়েবরাত বইয়ের লেখক, দৌড়ে চলে গেছে একেবারে আহ্বান করতে বাড়ি বরিশাল, ঢাকায় কোথায় চাকরি করে, ছোটোখাটো চাকরি করে, ক্লাস 8 পাস আর কী চাকরি করবে। তো বললো, স্যার অমুক হুজুর আসছিলেন ইসলামের বড় একবারে সর্বোচ্চ পদাধিকারী আলেমদি, তিনি আমি তার সামনে গিয়ে টিভি হিসেবে হাদিসটা দিয়েছিলাম, যেখানে বলা আছে আমিন জোরে বলা, রকলে দান করা, কাগজ ঢুকিয়ে দিয়েছিলাম, দেখে এমন খেপা খেপছে, এটা কে নিয়েছে ধরে আমার সামনে। অবশেষে ও চাকরি শেষ করে দিয়েছে, বেয়াদি করেছে, আমিন জোরে বলা আর বুকে হাত বন্ধার আর রহমানের হাদিসগুলো দেখে তার গা জ্বলনা শুরু হয়ে যায়, এটা কেমন ফকিরুল মিল্লাহ। তাদের এমন ভক্ত, এইখানে 1 বিঘা জমি দিয়েছে, রাস্তার নাম মানেছে ফকিরুল মিল্লাহ সড়ক, হাদিস দেখে গা জ্বলে, তাদেরই যারা হাদিসের শত্রু, এগুলো আলাদাই হয় বেশি, সাধারণ মানুষ হাদিসে বোঝে না, ফেকাও বোঝে না, সাবধান। ইবনে তাইমিয়া তাদের শিকার ছিলেন বলেই তিনি এটাকে বলতে পেরেছেন। তিনি বলছেন,
فأهل الحديث في أهل الإسلام كأهل الإسلام في أهل البلد. মুসলমানদের মধ্যে আহলে হাদিসের অবস্থান পৃথিবীর সকল বর্ষের বেদাতির দলের বিপরীতে মুসলমানের যে মর্যাদার স্থান সেটা বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত জনগণের চাইতে মুসলমানদের অবস্থান নিঃসন্দেহে উন্নত, খায়ের উন্নত, আমরা শ্রেষ্ঠ উন্নত আল্লাহ। কিন্তু শ্রেষ্ঠ উন্নতের মধ্যেই শ্রেষ্ঠ হচ্ছে আহলে হাদিসরা। আসেন, তিনি বলছেন ওমিন আহলে সুন্নাহ ওয়াল জামাআহ মাযহাবুন কদীমুন ক্বাবলা ইখলকাল্লাহু আবা হানিফাতা ওয়া মালিকান ওয়া শাফিঈয়া ওয়া আহমাদা ফাইন্নাহুমুস সাহাবা الذين تلقوه عن نبيهم صلى الله عليه وسلم. شنو দেখো হে আমাদের পাঠক, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সবচেয়ে প্রাচীন দল একটি আছে, আবু হানিফা, মালিক, শাফিঈ ও আহমদের জন্মের বহু পূর্ব থেকে। ফাইন্নাহুমুস সাহাবা, তারা হলেন সাহাবায়ে কেরাম। الذين تلقوه عن نبيهم صلى الله عليه وسلم, যারা তাদের নবীর কাছ থেকে ডাইরেক্ট দিন গ্রহণ করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। সেই সাহাবায়ে কেরামের অনুসারী যারা, তারাই হলো আহলুল হাদিস। আর কি চান আপনি? আমি বললাম সাহাবারা কেরাম তো অনেক আগের, আমরা কি করে অনুসরণ করলাম? হাদিস সামনে নাই, সহি হাদিস হলো তার একমাত্র প্রমাণ। তারা কি ছিলেন, কি বলতেন, কি করতেন না করতেন, সহিহাদিস পান, নিশ্চিত বিশ্বাস করুন এটা আমার আল্লাহ রসুলের কমল আমল, বাস আমার কাজ সেটাই, আর কার কিছু না। আহলে হাদিসের ফজিলত সম্পর্কে আসেন, 223 হিজরিতে মৃত্যুবরণকারী আল্লামা ইবনে কুতাইবা আদ-দিনাওয়ারি, যা সেই যুগের লেখা কিতাব আমার কাছে আছে, কাগজ এত জীর্ণ হয়ে গেছে খুলতে আমার ভয় লাগে, তিসির করার সময় এসব কিতাবগুলো আমার সঙ্গে এসে গেছে। এসব জায়গাতে এত অমূল্য রত্ন লুকিয়েছিল, আমরা জানতাম না যে আল্লাহ পাক আমাকে তিসির করার সুযোগ না দিতে। তিনি বলছেন আহলুল হাদিস হুম ইলতামাসুল হক মিন বিজহাতিহি, আহলুল হাদিস তারাই যারা হক খুঁজে বেড়ায়, অনুসন্ধান করে, আর বিজহাতিহি একেবারে ডাইরেক্ট সূত্র থেকে। তকাররাবু ইলা আল্লাহ বিইত্তিবাঈ সুন্নাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং যারা আল্লাহ নৈকট্য অনুসন্ধানে ব্রতী থাকে আল্লাহ রসুলের সুন্নত অনুসরণের মাধ্যমে, অন্য কারো অনুসরণের মাধ্যমে নয়। আহলুল হাদিস হুম হুমাতুদ্দিন বিজাম্মিম আন সুন্নাতি নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহলুল হাদিস তারাই যারা আল্লাহর দ্বীনের পাহারাদার, এবং তারা আল্লাহ নবীর সুন্নতে প্রহরী হিসেবে সবসময় কাজ করে। সুন্নত যেখানে, আহলে হাদিস সেখানে, সুন্নত নাই যেখানে, আহলে হাদিস তার সাথে সম্পর্ক নেই, সুন্নতের পাহারাদার হিসেবে তারা সবসময় কাজ করে। আসুন আরেকজন মহান ব্যক্তি, যার মৃত্যু 363 হিজরিতে, আল্লামা খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ। তিনি বলছেন সুফিয়ান সৌরি থেকে, সুফিয়ান সৌরি একজন প্রখ্যাত তাবেঈন, তার থেকে তিনি কবর নিয়ে আসছেন আল মালায়েকাত হুররাসুস সামা ওয়া আসহাবুল হাদিস হুররাসুল আর, ফেরেশতারা হল আসমানের পাহারাদার, যেন কোনো জিন ওহি চুরি করতে না পারে, আর আহলে হাদিসরা হল জমিনের পাহারাদার, যেন কোনো শেখ বেদাত ইসলামে প্রবেশ করতে না পারে, বলুন আলহামদুলিল্লাহ। এই মহান মর্যাদা আল্লাহ পাক আমাদের দিয়েছেন, আপনার কি একবার তা হওয়ার চেষ্টা করবেন না? তাহলে জামা কামড়া বিল্ডিং নিয়ে থাকবেন, বিল্ডিং 3 মাসে মূল্য আছে, মরে যাবে বিল্ডিং পড়ে থাকবে, তো কবরে যাবে না। কাল আবু দাউদ, কত মহাদেশ আবু দাউদ, 200 মৃত্যু তার,
কুতুবের সিত্তা, বুখারি মুসলিম, তিরমিজ, আবু দাউদ, নাসাঈ নাম শুনছেন না? ইমাম আবু দাউদ বলছেন লাউলা হাযিল সাহাবা লান দারাসাল ইসলাম। আহলে হাদিসের দলটা পৃথিবীতে না থাকতো ইসলাম অনেক আগেই মিটে যেত। এবার আপনাকে কি বলতে হবে আর কত প্রশংসা আপনি চান? আহলে হাদিসের এই মর্যাদাকে উন্নত করার দায়িত্ব কি বেদাতেদের না আহলে হাদিসদের? আর কিছু বলা তো দরকার নেই। যারা নিজেকে আহলে হাদিস বলেন তাদের উদ্দেশ্য তো আমার বক্তব্য থাকছেই, সঙ্গে সঙ্গে যেসব দিনদার মুমিন ভাই বোন আছেন প্রত্যেকেই চান জান্নাত। জান্নাত পেতে গেলে অবশ্যই তাকে আহলে হাদিস হতে হবে, অর্থাৎ কোরআন হাদিসের অনুসারী হতে হবে। বেদাতের অনুসরণ করে আপনি কোশ্চিন করলে জান্নাত আশা করতে পারেন না। এই বিশ্বাসটা মজবুত করেন। আজকের মুসলমানদের সামনে বড় বাধা দুটা, একটা জাতীয় তকলিফ, একটা বিজাতীয় তকলিফ। বিজাতীয় তকলিফ এই সকল গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ, সমাজবাদ, জাতীয়তাবাদ, এ সবগুলি বিজাতীয় তকলিফের অনুসারী। বিদেশ থেকে আসতেগুলি আমার দেশে কখনো ছিল না। আর জাতীয় তকলিফ হলো মজহাবি সংকীর্ণতাবাদ। আমি হানাফি, আমি শাফি, আমি মালিকি, আমি হাম্বলি, বাড়িকে বুঝি না, এর সঙ্গে যোগ হয়েছে নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, আর সব কি তরিকা বের হয়েছে চিশতিয়া, হ্যাঁ কত যে তরিকা বের হয়েছে। সবাই বলে আমরাই খাঁটি। আল্লাহ পাকের জবাবে বলছেন কুল হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তার নিজেরটা নিয়েই খুশি, অথচ আল্লাহ এগুলোতে খুশি নন। তিনি চান ওয়াতাসামু বিহামদুল্লাহ জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে ধারণ করো, দিনের নামে দলে দলে বিভক্ত হইও না, সবাই নিন্দা। আর এই কারণেই বলা হয়েছে হাদিসে কিয়ামতের দিন আল্লাহ পাকের আদমকে বলবে আদম তোমার সন্তানদের মধ্য থেকে জান্নাতগুলো বের করে নে। আদম বলবেন হে আল্লাহ কতজনকে নেব, কে জান্নাতি কি করে বলবো? হ্যাঁ একটা কালো গরুর মধ্যে একটা সাদা লোমদল খুঁজে পাওয়া যায় না, ওইটা খুঁজে বের করো, ওই একটা লোমের মধ্যে আপনাকে ঢুকতে গেলে কি করতে হবে বোঝেন? বাপ শত্রু হবে, মা শত্রু হবে, প্রতিবেশী শত্রু হবে, দল শত্রু হবে, চাকরি চলে যাবে, বহু মসজিদে আমাদের ছেলেদের চাকরি যায় নাই, শুধু দলের মধ্যে মনোযোগ করেনি বলে তাকে বহিষ্কার করা হয়েছে। যুবসংঘে কত ছেলে আসছে পথে পথে ঘুরে বাচ্চা চাকরি পাচ্ছে না, একটা অপরাধ সে যুবসংঘ করে, হিংসা বিদ্বেষ আগে ধ্বংস করো, পরে তুমি মুসলমান হওয়ার চেষ্টা করো। আমি বারবার কথাটা বলি, একজন লোক রহমদান না করলে সে জাহান্নামে যাবে না, কিন্তু আকীদার যদি শিরিক থাকে, আমলে যদি বেদাত থাকে, কোশ্চিন কাল সে জান্নাত পেতে পারে না। এ বিষয়টা নিয়ে কোনো আপোষ নাই। ছেলে মেয়ে বিয়ে দিচ্ছেন, ঘর বাসাই করবেন, তো বাসাই করতে গিয়েও সমস্যা, মেয়ে তো পাওয়া যায় না, ছেলেও পাওয়া যায় না, অত হাজার হাজার ছেলে ওর সামনে ঘুরতেছে। ওই যুবসংঘের প্রতিষ্ঠাতা আমি, হাজার হাজার ছেলে তৈরি করেছি না, কিন্তু মেয়ে মেয়েদের সব ছেলে খুঁজে পাই না। মহিলা সংস্থা আছে, বহু মেয়ে আমাদের আছে, কিন্তু ছেলে মেয়েদের সব মেয়ে খুঁজে পাই না। এত সহজ না যে মেয়ে আমার বাড়ি থাকবে ওর কারণে যদি আমার বাড়িটা জান্নাতি বাড়িতে তৈরি হয়ে পরিণত হয়ে যায়, যে ছেলে গেছে আমার মেয়েটা যাবে, সেজন্য আমার মেয়ের আকিদা বিশ্বাসকে ধ্বংস না করে সেরকম ছেলে আমার খুঁজতে হবে না। আপনারা দেখেন কে পড়ো চাকরি করে, স্যার আমার ছেলে জার্মান যাবে, স্যার আমার ছেলে অস্ট্রেলিয়া থাকে, ওরে বাপরে কত আনন্দ। জি না, যেখানে থাক দেশের অভিজ্ঞতা যাদের আছে তারাই আমাকে বলেছেন এখান থেকে এক সপ্তাহ হয়নি এখনো যাচ্ছেন অস্ট্রেলিয়া মেয়ের কাছে, বলছেন যতই আমি যাই আমার এক মেয়ে কানাডা, এক মেয়ে থাকে অস্ট্রেলিয়া, যতই আমি বিদেশ যাই স্যার আমার মনে হয় বাংলাদেশের চাইতে সুন্দর দেশ পৃথিবীতে কোথাও না হয়। বললো আলহামদুলিল্লাহ, এই সুন্দর দেশ এটা আমাদের তো আল্লাহ পাক গনিমত হিসেবে ধারণ করা উচিত, যার কিছুই নাই
একটা লাউয়ের বিষয় যদি পুঁতে রাখেন তার ঘরের পাশে, ওই লাউ বিক্রি করে তার চলে যাবে, লাউ শাক খেয়ে তার খাওয়া হয়ে যাবে। বিদের যান খালি বালি আর বালি, কিসের লাউ আর কিসের কুমড়া, কিছুই ব্যাপারটা খুঁজে। এই সুন্দর দেশ ছাড়ার জন্য পাগল। আচ্ছা হাদিস আমরা সবাই জানি, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি মুশরিকের সঙ্গে বসবাস করে, মুশরিকের সঙ্গে বন্ধুত্ব করে, সে তাদের মধ্যেই কিয়ামতের গণ্য হবে। অর্থাৎ মুমিনের দেশ ছেড়ে মুশরিকদের যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। একটা হিসাব দিয়েছে সরকার যে 1 কোটির উপরে মানুষ এখন বিদেশে থাকে, তারা সেখান থেকে রেমিটেন্স পাঠায়, সরকার বহু খুশি। যেটা খুশি হলে চলবে না, নিজের দেশে তাদের কর্মসংস্থান করো, কেন তারা বিদেশে যাবে? এদের বড় দায়ী আমরা নিজেরাই, আমরা লোভী, অল্পে তুষ্ট থাকতে পারি না। আর এক দায়ী আমাদের, এক কথায় বলি সরকার, যখন যে সরকার আসে সে মানুষের কল্যাণ করে একবার জানাতে পাঠিয়ে দেয়, শুধু উন্নয়নের জোয়ার বইয়ে দেয়। এমন উন্নয়নের দেশের লোক ছাড়া সব পালায়, ভূমধ্য সাগরে ডুবে মরতেছে, গুলি খেয়ে মরতেছে বিদেশে গিয়ে, দেশে তারা থাকতে চায় না, কর্মসংস্থান খুঁজে পায় না। আমাদের প্রতিভাগুলো আস্তে হারিয়ে যাচ্ছে। অবশেষে 2013 সাল থেকে আমাদের বাজারে বাচ্চা বানাইছে, খুশি আপনারা না? আমাদের শিক্ষকরা দিব্য পড়াচ্ছেন ক্লাসে, আজ 9 বছর হয়ে গেল, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বানর থেকে মানুষ হয়েছে আমরা শেখানো হচ্ছে। আর এবার যে সিলেবাস দিয়েছে একেবারে যাচ্ছে না, ওটা সিলেবাসই না, এটা আমি বলে দিয়েছি, এর সিলেবাস পড়াচ্ছে সিলেবিল মূর্খতা করে। ভালো যেখানে যা বলার জায়গা পাচ্ছি সব জায়গায় বলে যাচ্ছি। আজকে কারো পৌঁছে দিলাম, শুনলেন তো তারা পাঠিয়েছিলেন গিফট দিয়ে দিয়েছে সরাসরি প্রধানমন্ত্রী দেওয়ার জন্য, যে পৌঁছা যাক তার কাছে। এর চারদিক থেকে ঘেরাও হয়ে আছে একদল তোষণকারী লোকদের মাধ্যমে, চাটুকারদের মাধ্যমে, লাখে একজন লোকের যে বিশ্বাস করে আমার দাদাদের মানুষ ছিল, আপনি করেন নাকি? পাগলও করে না, কিন্তু এইটাই যুক্তি দিয়ে তর্ক দিয়ে শেখানো হচ্ছে। ফলে মানুষকে যে আল্লাহ সৃষ্টি করেছেন একটা বিশেষ দায়িত্ব দিয়ে সে মানুষ ভুলে যাচ্ছে। আমার খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছেন আমি জিন ইনসান সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আপনার কৈফিয়ত দিতে হবে না, মৃত্যুবা ফিরে যেতে হবে না। কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ্বাররে ওয়াল খায়রে ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আমি আমরা তাকে পরীক্ষা করি মন্দ দিয়ে এবং ভালো দিয়ে, এবং আমাদের কাছেই সবাইকে প্রত্যাবর্তিত হতে হবে। দুনিয়া কদিন জন্য আমরা আছি, আমাদের লিখিত জীবনের সময়সূচি একটা দেওয়ালপত্র আছে, উপরে লেগেছে এই মানুষ আল্লাহকে ভয় করে। আমার মনে হয় এটা আপনাদের প্রত্যেকের বাড়িতে এবং দোকানে সব জায়গায় রাখা উচিত। নিশ্চয় লেখা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ, এক হিংসুক কথা শুনছি আমি, সে আমার শায়েখ, ওগুলো লেখাগুলো ভালো বলে রেখে দিয়েছে, দিকে নিচে যে লাইনটা হাদিস ফাউন্ডেশন লেখা আছে ওই লাইনটা ব্ল্যান্ট করে ফেলেছে। এই হিংসার মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে, তবু ধন্যবাদের লেখাগুলো সে ভালো মনে করে কাটেনি। প্রত্যেক মুসলমানের ঘরে এটা রাখা উচিত, সেখানে ওরা জীবনের সময়সূচি দিয়ে দিয়েছে। জন্ম থেকে 16 বছর পর্যন্ত আপনি বাচ্চা ছিলেন, 16 বছর পর থেকে 32 বছর পর্যন্ত বা 40 বছর পর্যন্ত তার বাড়ন্ত সময়, 40 থেকে আপনার পড়ন্ত বেলা শুরু হয়ে গেল, তারপরে যখন 60 পার হয়ে গেলেন তাহলে এখন কিনারে চলে গেলেন মৃত্যুর কিনারে, 70 হয়ে গেল এরপরে বছরটা প্লাস। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের বয়স ছিল সর্বোচ্চ 60 থেকে 70 বছর, যারা 60 বছর পৌঁছে গেছেন এখনও কি তাদের তওবা করার সময় হয়নি? এরা সবার ঘরে ঘরে রাখবেন, প্রতিদিন দেখবেন আর পড়বেন, তাই তো আমার জীবন তো গেল। গত 10ই জানুয়ারিতে আমার 75 বছর শেষ হলে 76 পড়লাম, এখন এখন এই বয়সটা কী বয়স আপনারা কী বলেন? ওটাকে বোনাস লাইফ বলতে না, ভালো একটা বাসা খুঁজে পেয়েছেন,
বোনাস লাইফ চলছে, যে কোনো সময় দুনিয়াতে বেদা হয়ে যাব বলে যাচ্ছে যুব সংঘ ছেলেদের, আন্দোলনের ভাইদের, মহিলা সংস্থার মা বোনদের, আলাউনের সোনার বাচ্চাগুলোকে সাবধান। জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর পথে ব্যয় করো, যেটা আমাদের তো স্লোগান হয়ে গেছে, হে যুবক তোমাদের প্রতি ফোটা রক্ত আল্লাহর দেওয়া পবিত্র আমানত, এসে আমানত ব্যয় করে আল্লাহর পথে। কোথায় আল্লাহ? কেউ নেতার জন্য জীবন দিচ্ছে, এ যারা মরছে মিছিল করে গিয়ে দেখেন না বিরোধী দলের লোকরা, আমার তো হাসি লাগে, এরা না জান্নাত পাচ্ছে না দুনিয়া পাচ্ছে, আখরাত এবং দুনিয়া দুটি হারাচ্ছে না? সৌভাগ্যক্রমে বহু আগে এক মন্ত্রীর সঙ্গে একই ফ্ল্যাটে রাজশাহী যাওয়ার সুযোগ হয়েছিল, তো মন্ত্রীটা আমি ভালো চিনি না, এমনি পত্রিকা দেখে যে তার মনে হইলে একটু মধ্যে মন্ত্রী হবে মনে হয়, আমার শেয়ার আসলে যেমন পছন্দ হয় না। যাই হোক, আমাদের ভিআইপি গাড়িতে দেখে উনি এসে উঠছে, পাশে তো বসলে আমার কথা বলতে মন চায়, সোজা কথা ভূমানন্দ বসে থাকে আমার মেজাজে নেই। কি ভাই আপনার পরিচয় কি? আমার সঙ্গে ব্যারিস্টার বলে দিল, বাপরে বাপ, আপনি তো সেই মন্ত্রী নাকি? হ্যাঁ হ্যাঁ। ওইখান থেকে রাজশাহী আসা পর্যন্ত পুরো টাইমটা তাকে বলছিলাম, শেষে দিকে রাজশাহী এত ভক্ত হয়ে গেল মাথায় চলে গেল, মাথায় দিয়ে আরো দু ঘন্টা, বলি এই ক্ষেত্র যায় না কেন, দু ঘন্টা পাশের একটা মন্ত্রী খাওয়া দাওয়ার সমস্যা আছে না? দুপুরবেলা বলছে না আপনাকে ছেড়ে যেতে মন চাচ্ছে না। সে বললাম ভাই মন্ত্রী সাহেব, আল্লাহ আপনাকে অনেক বড় করেছে, আপনাকে যে করার ক্ষমতা দিয়েছে, আপনার নির্দেশ সারা বাংলাদেশের লোক মানতে বাধ্য, কিন্তু আমার প্রশ্ন আপনার ছেলে কোথায় পড়ে? এমন প্রশ্ন কর কল্পনাই কর, যে কোটা মন্ত্রী কার ছেলেকে বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি পড়ে? তুই আসলে স্যার কি বলবো, না বলতে গিয়েও লজ্জা পাচ্ছ, আপনার ছেলেকে বিদেশে পড়িয়ে এনে নেতা বানাবেন, আর আমার ছেলেকে আপনি রাজশাহীর আম বাগানে আমতলায় হত্যা করে 1,00,000 টাকা দিয়ে বলি তোমার ছেলে শহীদ হয়ে গেছে, এই শহীদের খেলা কতদিন করবে? যতদিন ছিল ওনার কাছে কেউ আমার সঙ্গে একটা সুপারিশ নিয়ে গেছিল, বলে খবরদার ওনার কোনো বিষয়ে সুপারিশ থাকলে টাকা পানা খালি শহীদ দেব, এত শ্রদ্ধা করে গেছে সারা জীবন মারা গেছে উনি। আমি তো রুয়েল বাক্যাত কামনা করছি, প্রশ্ন নেই এটাকে একজনকে দিয়ে ট্রাই করেছি আমি, অর্থাৎ প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে আমাদের দাওয়াত পৌঁছানো হয়েছে বিভিন্ন সুযোগে, তারা কবুল করে না করে তো তাদের এখতিয়ার, তাই না? এটা আমার ব্যাপার না, যারা বিভিন্ন দায়িত্বে আসেন দায়িত্ব থাকতেই হবে, না দেশ চলবে কেমন করে? কেউ মন্ত্রী হবে, কেউ এমপি হবে, কেউ চেয়ারম্যান হবে, কেউ মেম্বার তো হতেই হবে, এগুলো এসব তো দেশ চলবে না, কিন্তু তাদের একটা লক্ষ্য থাকতে হবে জান্নাত, কি করলে জান্নাত পাবো সেটা তাকে করতেই হবে, করার সাহস অর্জন করতে হবে। ভীতু কাপুরুষের জন্য কষ্ট করলে জান্নাত হতে পারে, প্রায় কথা বলি ভীতু কাপুরের জন্য কষ্ট করলে জান্নাত হবে, ওর জাহান্নামের কিটো না, যারা আল্লাহর জন্য সাহসে কথা বলতে পারে না, যারা করোনা হাদিসের পক্ষে কথা বলার সাহস রাখে না, ঠিক এই সমস্ত নেতাদের, এটা কষ্ট করলে নেতা যোগ্যতাই রাখে না, নেতা হবে সেই যে সাহসী হবে এবং কোরআন এবং সুন্নাহর পক্ষে দার্তিনভাবে কথা বলবে, দুনিয়ার কোনো তক্কা সে করবে না। আমি কেন কথা বলছি? আমার বুকে ওহির এলেম আছে, তোমার বানানো এলেম আমার কাছে নাই, ওটা আছে সাবসিডিয়ারি এলেম, আসল এলেম হচ্ছে ওহির এলেম, যার বুকের মধ্যে ওহির এলেম আছে সে কখনোই মানুষের তক্কা করে, তার বুক আল্লাহ দিয়েছেন ওহির বিধান কায়েম করার জন্য, সে ওহির বিধান কায়েমের জন্যই আজকে রাজধানী ঢাকাতে আহলে মসজিদ প্রতিষ্ঠা হলো, কিন্তু বিল্ডিং তো কথা বলে না, কথা বললে মানুষ, তাই না? আমি বলে যাচ্ছি পরিষ্কার করে, আহলে মসজিদের বাসিন্দারা যারা থাকবেন, যারা ইমাম হবেন, খতিব হবেন, এমনকি পাঁচকের মোয়াজ্জিনও যিনি হবেন, প্রত্যেককেই সহি হাদিস অনুযায়ী আমল করতে হবে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ যুব সংঘের যে সিলেবাস আমাদের আছে এটা নিয়মিত এই মসজিদে এই মসজিদে পড়ার মাধ্যমে প্রচার করতে হবে। বকার শরীফ খুলে বসছেন আপনি, বকারে কি বোঝেন আপনি? সারাই বলগুলো মনে পড়াই রাখো তো, বলগুলো মারা কোন জায়গায় কি আছে না এর তোর বোঝার ক্ষমতা নাই, বকার শরীফ দিয়ে তোকে খতম করার লোক বাংলাদেশ বহুত আলেম আছে, বলগুলো মারাম দিয়ে তোমাকে খতম করে বহুত আলেম বাংলাদেশে আছে,
এইসব নয়, মূল কিতাবগুলো মূল জায়গায় থাক, তাকে আমরা সেগুলো সবসময় পড়ব এলমের সহযোগিতা হিসাবে, কিন্তু ওখান থেকে সার নির্যাস যেটা সেটা আমাদের লেখনীর মধ্যে এসে গেছে ওগুলো যদি আপনি সংক্ষিপ্তভাবে মুসলিম সাহেব তুলে ধরবেন, দশ মিনিট তো বেশি লম্বা করা যাবে না, দশ মিনিটে আপনি কত শেখাবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে সমাজ জেগে উঠবে। আপনি বলছেন তাহলে কেমন রমজান করে বাদ দেব, না রমজান করবেন কেন, রমজান আল্লাহ নবীর একটা সুন্নত, একটা সুন্নতকে হত্যা করার জন্য লাখ বেদাতি তৈরি হয়ে আছে, সেই কারণে রমজান বুকে হাত বাঁধা আমিন জোরে বলার গুরুত্ব এখন বেড়ে গেছে। যদি এদেশে কোনো বেদাতি না থাকতো তাহলে আমাদের হেদায়তের সুন্নতের প্রয়োজন ছিল না, যেহেতু পদে পদে এখানে বেদাত চলছে, কুসংস্কারের সমাজ হয়ে গেছে, তাই স্থানকাল পাত্রভেদে কোনো বিষয় গুরুত্ব বাড়ে কোনো বিষয় গুরুত্ব কমে। বাংলাদেশে যেহেতু বেদাত বেশি, বেদাত আলেমের সংখ্যা বেশি, এই জন্য এখানে আপনাকে অবশ্যই সুন্নতের উপরে আমল করতে হবে, নফলে দান করতে হবে, আপোষকামী হওয়া যাবে না। আপনারা যারা মার্কাজ গিয়েছেন তারা দেখেছেন একটা জিহাদ গ্যালারি আছেন আমাদের, সেখানে সাতক্ষীরা মরজুম হোসেনের একটা বদমাস এবং থিসিস যারা দেখেছেন পিছনের ছবিগুলো এখনো আছে, দুজনে সাতক্ষীরা, একজন মরজুম হোসেন তার বাড়ি চাঁদপুরে, আরেকজন এর নাম তো মনে আসছে না, তার বাড়ি সাতক্ষীরা সিরিওয়ালা দেবাড়ের বাড়ি, দু জায়গাটাই আমরা চিনি। বালাগড়তে ফেরার সময় এক মসজিদ সালাপাতে একবার দেখেছে শিয়ালকোটের, পুরো মসজিদটাই বেদাতি মসজিদ। দুজন পরামর্শ করলো, দেখো ব্রিটিশ গভর্নমেন্ট তো আমাদেরকে ধরে ফেলার একটা সুন্দর সিগনিফিকেন্স আছে রহমানের দান করা, রহমানের করলেই সঙ্গে সঙ্গে হাতে হ্যান্ডকাপ, এবং তার রায় হলো গুলি, জঙ্গি ওহাবি নিকনেম। তো কী করো বলো, তো বন্ধু বলছে ভাই যান বাঁচানোর যে ফরজ, তো এখানে রফাদের ধরা না দিয়ে আমি আজকে ভাই রফাদ করবো না। মসজিদ হোসেন বললো ভাই তোর সঙ্গে আমি একমত হতে পারলাম না, নবীর সুন্নতকে কায়েম করার জন্য দূর বাংলাদেশ থেকে মানা করে এসেছি, আল্লামা ইসমাইল শহীদ হয়ে গেলেন, শহীদ আব্দুল নবী শহীদ হয়ে গেলেন, আর আমরা তাদের অনুসারী, এই সুন্নতের জন্য আজকে জীবন যাবে, এর বিনিময়ে ইনশাআল্লাহ ওর শাহাদাতের মর্যাদা লাভ করবো। তো তুমি যখন দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছ তুমি থাকো, আমি কিন্তু আজকে রফাদান করেই এখান থেকে সালাত আদায় করবো। রফাদান করলেন, আমি জোরে বললেন, অ্যারেস্ট হয়ে গেলেন, তাকে রায় তো সময় লাগে না, দশ দিনের মধ্যে রায় হয়ে গেল ফাঁসি, ফাঁসিতে ঝুলানো হলো দড়ি ছিঁড়লো না, দ্বিতীয় বছর ঝুলানো হলো দড়ি ছিঁড়লো না, তৃতীয় বছর হলো দড়ি ছিঁড়ে গেল, একদম কিছুই করতে পারেন তাকে, বলবো আলহামদুলিল্লাহ ফাঁসির দড়ি ছিঁড়ে যায় একটা সুন্নতের জন্য। তো সুন্নত তো আমরা কোরবানি করবো দুনিয়ার স্বার্থে, যেখানে বিরোধী পরিবেশ সেখানে সুন্নত অবশ্যই আপনার সামনে নিয়ে আসতে হবে, কোনো চক্কা করা চলবে না, যেখানে সবাই রমজান করে আপনি যদি একটু কমঠম করে করেন কিছু যায় আসে না, বাধার সামনে সুন্নতকে অগ্রাধিকার দেওয়ার মধ্যেই ইমানের পরিচয় নিহিত। বাংলাদেশ আন্দোলন কেন, অনেক বাপের অবশ্যই একদিন এক পাগলা সাহেব বলতেছে আপনি নামটা পাল্টে দিতে পারলেন না, এই হারাকার না দিয়ে হারাকার জন্য ভয় লাগে, তোমাদের বিলাসী সাহেবগুলো ভয় দেখানোর জন্য আমরা হারাকা নাম দিয়েছি, কথা হচ্ছে কোথাও জানেন মদিনা মসজিদ মধ্যে বসে অবশ্যই বলছে ভাই হারাকা নামটা না দিলে হয় না, তা তোর তোর পেট ভরি চল দুনিয়া খাই কি মোটা হয়েছ, তোমার লোকদের ভয় দেখার জন্য আমরা হারাকা নাম দিয়েছি, বেদাতিরে ভয় পায়, বেদাতিরে ভয় পায় নাকি, শেষ করলে খাতির করলো হাজার বাড়িতেই বাড়িতে কিন্তু আমার বাড়ি আপনার বাড়ি না, আমার তোমার কত খাতির করে বাড়ি আর বলতে হবে, জীবনের অভিজ্ঞতাগুলো বলছে আপনাদের শুনতে হবে না, বুঝলাম এত সহজ না আন্দোলন বললে চমকট, আরে বাবা এই জন্য আন্দোলন বলেছি কেন তো বুঝতে পারছো, এখন আন্দোলন কেন বলে এখন বুঝতে পারছেন, আহলাদিস অবশ্যই আন্দোলনমুখী হবে, আহলাদিস কখনই বাতিলমুখী হবে না, আহলাদিস কখনই আপোষমুখী হবে না, যেখানে কুসংস্কার সেখানে আপনার সংস্কার, দেখলেন ঢুকি কথার কাজ করলেন বসে সংস্কার নাকি কিছু আহলাদিস,
আহলে হাদিসের এই বৈশিষ্ট্যগুলো খেয়াল রাখবেন, এবং নিজের জীবন যৌবনকে আল্লাহর পথে ব্যয় করার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করেন। তিনজন থাকলেও সেখানে সংগঠন করেন, একাকী থাকার অধিকার আপনার নাই, এটাও হাদিসে রয়েছে না? তিনজন যদি বেরো সেখানে একজনকে আমির করো। এখন আমিরের বায়াত বললে একদল হুজুর লাভ তো ঠারেই, তত পীর হয়ে গেছে। জি হ্যাঁ, এমন পীর হয়েছি বেদাতে দেখি পাতায় ধারে আসে না। তোমাদের মতো নজর নিয়ে আসা পীর আমরা না, আমির থাকতেই হবে, বায়াত থাকতেই হবে আল্লাহর নামে। আপনাকে অবশ্যই অঙ্গীকারাবদ্ধ হতে হবে, অঙ্গীকার নেই তো আমি কি কি আপনি আপনি কিছুই না। অঙ্গীকারবিহীন কোনো মানুষের তিন পাশে মূল্য দেখো, এমনকি একটা ছাগল কিনতে গেল অঙ্গীকার করতে হবে, ভাই আমি এই দামে দিলাম, তুমি যেন অনুযায়ী বিক্রি করো না। পরক্ষণে যদি কেউ বলে 10 টাকা বেশি দেয়, আর ওই ওই লোকটা বলে না জবান দিয়েছি আর দেবো না, 10 টাকা কমুক তাও ভালো জবান দিয়েছি, বলে না? একটা মাসের ব্যাপারে যে কথার গুরুত্ব দেয় তারা, একটা বড় আলামরা সে গুরুত্ব দেয় না আজকাল। আল্লাহ অঙ্গীকার করলে আল্লাহ ভয়সে করে, তাই আমি তো আমির জামাতকে বায়াত দিয়েছি, আমির জামাত সামনে নাই, তার দারোগা নেই, পুলিশ নেই, জেলখানে কিছুই নেই, কিন্তু উনি তো আমাকে আল্লাহকে সমর্থন করে দিয়েছেন, আল্লাহ তো সব জায়গাতেই আছে। অতএব আমি কোরআন ও সহিহের বিপরীত কোনো কাজ করবো না, এই ধাক্কাটা মনে আপনার দিবে না? আহলাদেশ আন্দোলন বাংলাদেশ, বাংলার জমিনে প্রকৃত অর্থে পবিত্র কোরআন ও সহিহের ভিত্তিক জীবনের প্রতিষ্ঠা চায়। আর এজন্যই এটা একটা দুনিয়াবী ব্যাপার, দিল্লির আহলাস মঞ্জিলের অনুকরণে ঢাকায় আহলাস মঞ্জিলের ভিত্তি আজকে দেওয়া হলো। মঞ্জিল যারা আবাদ করবেন তাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, কোনো অবস্থাতেই বাতিলের সঙ্গে আপোষ করবেন না, জাতীয় বিজাতীয় তকলিদের সঙ্গে কোনোরূপ আপোষ করবেন না, সবার সঙ্গে বন্ধুত্ব রাখবেন, কিন্তু আপনার নিকটতম বন্ধু তারাই হবে যারা আপনার আন্দোলনের সাথী। লাভ অল ট্রাস্ট এ ফিউ, একটা কথা আছে না, সবাইকে ভালোবাসো কিন্তু বিশ্বাস করো অল্প লোককে। আহলাস আন্দোলন বাংলাদেশের এই মৌলিক বৈশিষ্ট্যগুলি আমরা ইবনে তাইমিয়ার সঙ্গে মিলিয়েছি, সুফিয়ান সৌরির সঙ্গে মিলিয়েছি, এবং সুফিয়ান সৌরির একটা মৌলিক কথা বারবার মনে আসে, উনি বলতেন প্রায় আল মিজানুল আকবর হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা ওয়াফাকা আলাইহি ফাওয়া হাক্কুন ওয়া খালাকাহু ফাওয়া বাতিল। মনে রেখো, মূল তুলাদণ্ড হচ্ছে, সবচেয়ে বড় মাপদণ্ড মাপকাঠি হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাদিসের যেটা অনুকূল হবে সেটাই হোক, যেটা বিপরীত হবে সেটা বাতিল। এই আর কোনো ব্যাখ্যা ট্যাখ্যা কিছু নেই, বিপরীত বাতিল পক্ষে অনুকরণ করব, মেনে নেব। এই সাহসী মেজাজ নিয়ে আপনারা সামনে আগান, আপনাদের শত্রু ডানি বামে আসে মনে রাখবেন, আপনার ঘরের মধ্যেই আছে, রমজান করি আপনার কাছে আসবে, রমজান না করি আপনার কাছে কেউ আসবে না, তো জানে ওখানে ঢুকতে গেলে রমজান করা লাগে। অতএব সাবধান রমাদের ভাইরা, ঢাকাতে কটা মসজিদ আপনাদের আছে যেন হারিয়ে না যায়, পূর্বাঞ্চলে বেড়াইতে আঙ্গাচোড়াতে সবই জায়গায় হাইলে যে মসজিদ আছে, বহু পূর্বে ওর ভাগ্যের পাশে থাকতাম বনশ্রীতিতে, আমি সকালে হাঁটা লোক, এখন হাঁটা বন্ধ হয়ে গেছে, হাঁটু ব্যথা, হাঁটতে হাঁটতে এদিকে আসছিলাম, তখনই বলতো আর এখানে একটু আহলেস মসজিদ নাই, একদিন আমাকে একজন বললো যে একটা আসবো যে দেখা যাচ্ছে আঙ্গাজোড়া মসজিদের তো টিন শেড, তো টিনটা কেমন রঙিন টিন তো এখন মনে আছে, তো তাই মনে একটা স্বপ্ন সেদিনে যাচ্ছিল আঙ্গাজোড়ার নামটা আমার মাথায় ঢুকে আসছে, তখন থেকে আস্তে দেশে সেই আঙ্গাজোড়া এরকম আলিশান বিল্ডিংওয়ালা মসজিদ হবে এ তো আমি কিন্তু তখন কল্পনাই করিনি। আল্লাহ পাক আমাদের সেই কল্পনার সঙ্গে বাস্তবতা মিল করে দিয়েছেন, এবং আল্লাহ পাকের হাজার শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক এই মঞ্জিলকে স্থিরস্থায়ী করুন, এবং আল্লাহ পাক এই মসজিদকে আল্লাহ কবুল করে নিন, এবং মসজিদের মুসল্লিদেরকে আল্লাহ পাক কবুল করে নিন। আমিন।